হ্যালো বন্ধুরা, এডু লেকচার বিডির আরো একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এইচএসসি ইংলিশ পরীক্ষার সেকেন্ড পেপারের সাজেশন দিব। এই সাজেশনটা সকল বোর্ডের জন্য প্রযোজ্য, মাদ্রাসা বোর্ড, তারপর হচ্ছে ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা, বরিশাল, যশোর, সকল বোর্ডের জন্য প্রযোজ্য, এবং যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবা তাদের জন্য প্রযোজ্য। অর্থাৎ 2019 সালে যারাই পরীক্ষা দিবা না কেন, সবার জন্য এটা প্রযোজ্য। কারণ আমি যখন ইংরেজি সেকেন্ড পেপার এর সাজেশন দিচ্ছি, তার আগে আমি ইংরেজি ফার্স্ট পেপারের একটা সাজেশন দিয়েছিলাম, তোমরা চাইলে সেটা দেখতে পারো। ওখানে আমাকে অনেকে জিজ্ঞেস করছিল যে ভাইয়া এটা কোন বোর্ডের সাজেশন, তো সেটাও সকল বোর্ডের সাজেশন ছিল। তো এই জন্য এই ভিডিওতে এটা আমি আগেভাগে বলে দিলাম তোমাদেরকে। আরেকটি কথা, আমি বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন দিয়েছিলাম, ওখানে অনেকে অনেক ধরনের ব্যাড কমেন্ট করছিলাম, বাট ওই সাজেশনটা থেকে অনেকগুলো কমেন্ট পড়ছে। আজকে পরীক্ষা ছিল, অনেকগুলোই কমেন্ট পড়ছে। তো যারা আমার সাজেশন ফলো করবা তারা এক্সামে ভালো করতে পারবা, আর যদি ফলো না করো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি বলে দিতে চাই যে এই সাজেশন থেকে 80% এর উপরে ইনশাল্লাহ কমন পড়বে। তো আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি সাজেশন পার্টে। আমাদের ইংরেজি সেকেন্ড পেপারের গ্রামার পার্টে সাজেশন দেওয়া আসলে খুবই খুবই অসম্ভব বলা যায় বা দুষ্কর। তো তারপর আমি তোমাদেরকে কিছু কথা বলে দিব, সেগুলোই হচ্ছে সাজেশন গ্রামার পার্টের জন্য। আর রিটেন পার্টের সাজেশন এখানে আমি অলরেডি দিচ্ছি। গ্রামার পার্টে তুমি বিগত 10 বছরের বোর্ড কোশ্চেন সমাধান করবা, এবং 2018 সালে যে টেস্ট পেপার টেস্ট পরীক্ষাটা হয়েছিল, ওই টেস্ট পরীক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ কলেজের প্রশ্নগুলো সমাধান করা লাগবে। গুরুত্বপূর্ণ কলেজ বলতে এখানে বিশেষ করে সরকারি কলেজগুলোকে বোঝানো হয়েছে, যেমন ঢাকা কলেজ, চিটাগং কলেজ, ফেনী গভর্নমেন্ট কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, রাজশাহী গভর্নমেন্ট কলেজ, এবং অন্যান্য যে গভর্নমেন্ট কলেজগুলো আছে সেগুলোর প্রশ্নকে বোঝানো হয়েছে, এবং সাথে ঢাকার গুরুত্বপূর্ণ কলেজগুলোকেও আমি বুঝাচ্ছি, যেমন নটরডেম কলেজ, রাজউক উত্তরা, বিকার উন্নেসা, এই ধরনের যে কলেজগুলো আছে ভালো ভালো কলেজ, যেমন আবার সিলেটের এমসি কলেজ আছে, এই ধরনের যে কলেজগুলো সেগুলোর প্রশ্ন সমাধান করবা, করলে গ্রামার পার্ট 100% কমন পাবা। তাহলে বোর্ড কোশ্চেন হচ্ছে 10 বছরের, এবং সাথে 2018 সালে যে টেস্ট পরীক্ষা হয়েছে সেটার প্রশ্ন। এটা হচ্ছে গ্রামার পার্টের সাজেশন। এবার আমরা চলে যাচ্ছি রিটেন পার্টের সাজেশন। প্রথমেই থাকছে ফর্মাল লেটার্স। 1 নম্বরে, টু দ্য প্রিন্সিপাল টু প্রোভাইড সাম সাউন্ড সিস্টেম ফর লার্জ ক্লাসরুম। 2, ফর কমন রুম ফ্যাসিলিটিস। 3, ফর পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর অ্যান্ড ফিনান্সিয়াল হেল্প। 4, ফর সিটিং আপ এ ডিবেটিং ক্লাব অর কম্পিউটার ক্লাব অর সায়েন্স ক্লাব অর লিটারেরি ক্লাব। 5, ফর পারমিশন টু স্টেজ এ ড্রামা ফর লাইব্রেরি ফ্যাসিলিটিস। 6, ফর টেস্টিমোনিয়াল পাবলিক ট্রান্সফার সার্টিফিকেট। এবার আমরা বি টাইপে চলে যাচ্ছি। আগেরটা ছিল টাইপ এ, এখানে থাকবে টু ডিসি অর ইউএনও অর চেয়ারম্যান, টু রিপেয়ার এ রোড অর টু প্রোভাইড স্ট্রিট লাইট অর ফর এ ব্রিজ। 2, টু ওপেন এ রিলিফ ক্যাম্প অথবা অর টু প্রোভাইড রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল। সি টাইপস, জব অ্যাপ্লিকেশন অবলিক সিবি ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট অর জুনিয়র অফিসার অর লাইব্রেরিয়ান অর ইংলিশ টিচার অর চিফ এক্সিকিউটিভ অফিসার। এবারে আমরা চলে যাচ্ছি রিপোর্ট রাইটিংয়ে। 1, অন দ্য কালচারাল উইক দ্য প্রাইজ গিভিং সিরিমনি অর ফ্রেশার রিসেপশন অফ ইউর কলেজ। 2, অন দ্য সেলিব্রেশন অফ ভিক্টোরি ডে অর পহেলা বৈশাখ অর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। 3, অন এ হরাইবল রোড অ্যাক্সিডেন্ট অর ম্যাসিভ ফায়ার ইন এ ফ্যাক্টরি অর অ্যান আর্থকোয়েক। 4, অন এ লোকাল বুক ফেয়ার অর ভিলেজ ফেয়ার। 5, অন দ্য কনসিকুয়েন্স অফ ড্রাগ এডিকশন।
Number 6, on the rising of prices of essential commodities. Number 7, on load shedding or traffic jam or hortal. এবারে চলে যাচ্ছি প্যারাগ্রাফে। প্যারাগ্রাফ এক নম্বরে থাকছে এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট, নাম্বার টু গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ, নাম্বার থ্রি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, নাম্বার চার আর নাম্বার ফোর দ্য ভিক্টোরি ডে এনভায়রনমেন্টাল পলিউশন। এটার মধ্যে থাকতে পারে ভিক্টোরি ডে এর মধ্যে এখানে একটা অবলিক হবে, ভিক্টোরি ডে অবলিক এনভায়রনমেন্টাল পলিউশন হবে। এনভায়রনমেন্টাল পলিউশন মধ্যে থাকতে পারে ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন আর সাউন্ড পলিউশন। নাম্বার ফাইভ ডাওরি সিস্টেম আর জেন্ডার ডিসক্রিমিনেশন। নাম্বার সিক্স ক্লাইমেট চেঞ্জ আর গ্রিন হাউস ইফেক্ট। নাম্বার সেভেন ট্রাফিক জ্যাম আর লোডশেডিং। নাম্বার এইট ড্রাগ এডিকশন আর স্মোকিং। নাম্বার নাইন দ্য কার্স অফ আর্লি ম্যারেজ ইভ টিজিং এসিড থ্রোয়িং। এখানেও একটা অবলিক সাইন হবে, এই জায়গাটাতে একটা অবলিক সাইন হবে। দ্য কার্স অফ আর্লি ম্যারেজ আর ইভ টিজিং আর এসিড থ্রোয়িং। নাম্বার টেন এ কলেজ ম্যাগাজিন। নাম্বার ইলেভেন ইউর কলেজ লাইব্রেরি। নাম্বার টুয়েলভ ইউর ভিজিট টু এ স্পেশাল প্লেস, এটা বুক ফেয়ার হতে পারে, ট্রেড ফেয়ার হতে পারে বা হিস্টোরিক্যাল প্লেস হতে পারে। নাম্বার থার্টিন ফিজিক্যাল এক্সারসাইজ। নাম্বার ফোরটিন কম্পিউটার আর মোবাইল ফোন আর ইন্টারনেট। নাম্বার ফিফটিন ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। এবার আমরা চলে যাচ্ছি কম্পোজিশন পার্টে। নাম্বার ওয়ানে থাকছে ফিমেল এডুকেশন। নাম্বার টুতে ইম্প্যাক্ট অফ ডিফরেস্টেশন। নাম্বার থ্রিতে দ্য সিজন ইউ লাইক মোস্ট। নাম্বার ফোর পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ। নাম্বার ফাইভ ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। অবলিক, এটাখানে একটা অবলিক সাইন হবে, ন্যাচারাল ক্যালামিটিস অফ বাংলাদেশ। নাম্বার সিক্স ইউর চাইল্ডহুড মেমোরিজ। নাম্বার সেভেন মডার্ন টেকনোলজি অ্যান্ড গ্লোবালাইজেশন, মডার্ন টেকনোলজি অ্যান্ড গ্লোবালাইজেশন। নাম্বার এইট ফেসবুক অর ইন্টারনেট। নাম্বার নাইন করাপশন ইজ এ কার্স। নাম্বার টেন ইউর ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস অর ইউর রিসেন্ট জার্নি। নাম্বার ইলেভেন ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এরই মধ্য দিয়ে আমাদের রিটেন পার্টের সাজেশন শেষ হলো এবং গ্রামার পার্টে কী করতে হবে সেটাও আমি বলে দিছি। তো তোমাদের যদি গ্রামার পার্টে কোনো সমস্যা থাকে তাহলে ইউটিউবে অনেক ভিডিও আছে গ্রামারের জন্য, 10 মিনিট স্কুল আছে, অন্যরকম পাঠশালা আছে এবং ইংলিশেরও অনেক অনেকে অনেক ধরনের ভিডিও দেয়, তোমরা সেগুলো দেখতে পারো। এছাড়া আমাদের এই চ্যানেল ইএলবি চ্যানেলেও ইংলিশ গ্রামার নিয়ে কয়েকটা টিউটোরিয়াল দেওয়া আছে, তোমরা সেগুলো দেখতে পারো। এখনও অনেক টাইম আছে, একটু কষ্ট করে পড়ালেখা করো, তাহলে তোমরা সাকসেসফুল হবা, ভালো রেজাল্ট করতে পারবা। তো আজকে চলে যাচ্ছি, এই সাজেশনটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা এবং সব স্টুডেন্টদের মাঝে ছড়াই দিবা যাতে সবাই পরীক্ষা ভালো করতে পারে। তো ভালো থাকো, আমরা অন্য একদিন অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা।